हाय बंधुरा, आज हमें आपके सामने एक नतून भिडियो नहीं वास्तुशास्त्र संसारे नानान धरण समस्या देखा दे समस्या जर्जरित भेबे पाईना कि करब कल कारखाना अफिसे आदालते काजकर्म ठीक मत है ना ऐले मेरा पढ़ाशुना करे ना अर्थर अभाव अर्थात एक बजे परिवेश तैरी है रोग लेगे थे तरपे हम संसार मध्य खुटीनाटी झापला पड़ा प्रतिबी संगे झगड़ा सब लेगे थे तो भेबे देखे कि ये कीसर जो है ये अपना वास्तुदोष नो कोनोदिन ये समस्या समाधान हबे ना जदि आप वास्तुटा के ठीक करते ना पारें ये वास्तु ठीक करार्जन सहज दो चारटे टीप्स देव जेटा अपनारा व्यवहार कर ले वास्तुदोष थेके मुक्ति पाबेन अर्थात वास्तुदोष थेके रेहाई पाबेन। आज आमी आपनादेर काछे छटा विषय निये आलोचना करब जे छटा विषय आपनी मेने चलले अपना बाड़ी थेके वास्तुदोष दूर हो जाए कोनो किछु ना भेंगे चूड़े कोनो किछु परिवर्तन ना करे अपनार वास्तुदोष आपनी दूर करते पारें जदि आमार ए छटा नियम आपनी मेने चलें ताहले आपनार वास्तुदोष दूर होबे। बंधुरा बर्तमान काले वास्तुशास्त्र आमादेर जीवने एकटी गुरुत्वपूर्ण विषय बोले आमरा मने करी। आमादेर जीवने कुदृष्टिर फले जेमन स्वास्थ्यहानि होये थाके एकई भावे आर्थिक क्षतिर सम्मुखे आमादेर पड़ते हय। এই সমস্ত সমাধান আপনি নিজেই করতে পারবেন, যেমন বাড়িতে কিছু নিয়ম পালন করে এই কুনজর থেকে আপনি আপনার বাড়িকে রক্ষা করতে পারবেন। চলুন আমি আপনাদের জানাবো বাড়িতে বড় ধরনের পরিবর্তন না করেও আপনি আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর করবেন কিভাবে। দেখবেন কুনজর বাড়ির ধারে কাছে আসতে পারবে না। চলুন আর সময় নষ্ট না করে আমরা জেনে নিই কোন ছয়টি বিষয় যেগুলি পালন করলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। নম্বর এক, প্রথমে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো কর্পূর। প্রতিদিন সন্ধ্যের সময় যখন পুজো করবেন ধূপ ধোনা দেবেন তখন আপনি কর্পূরদানিতে কর্পূর জ্বালিয়ে তার ধোঁয়া সমস্ত বাড়ির চারিদিকে ছড়িয়ে দেবেন। এতে করে আপনার বাড়ির নেগেটিভ এনার্জি সরে যাবে আর পজিটিভ এনার্জি বিরাজ করবে। এর সঙ্গে যখন আর পুজো শেষ হয়ে যাবে কর্পূরের ধোঁয়া দেওয়াও শেষ হয়ে যাবে তখন আপনি শাঁখ বাজান। শাঁখের ধ্বনি যত দূর পর্যন্ত যাবে নেগেটিভ এনার্জি তত দূর সরে যাবে, যার ফলে আপনার বাড়িতে বাস্তুদোষ থাকবে না এবং বাস্তুদোষ থেকে আপনার বাড়ি মুক্ত হবে। দ্বিতীয় বিষয় যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভগবান গণেশের মূর্তি বা ছবি। আপনি বাড়িতে সিন্দুরী গণেশের একটি ছবি বা মূর্তি বাড়ির উত্তর পূর্ব দিকে স্থাপন করুন। এতে আপনার বাড়ির মঙ্গল হবে। রোজ সকাল সন্ধ্যে পুজো করুন, দেখবেন আপনার বাড়ি থেকে কুনজর চলে যাবে, বাড়িতে শান্তি আসবে, অর্থ আসবে, বাস্তুদোষ কেটে যাবে। নম্বর তিন, পূর্ব দিকে সূর্যদেবের সঙ্গে সাতটি ঘোড়ার ছবি বাড়িতে টাঙিয়ে রাখুন। বাস্তুশাস্ত্র মতে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদি আপনি ঘরের পূর্ব দিকে সূর্যদেবের সঙ্গে সাত ঘোড়ার ছবি রাখেন তাহলে বাড়িতে শুভ শক্তির উদয় হবে আর অশুভ শক্তি দূর হয়ে যাবে। যদি আপনার বাড়িতে বাস্তুদোষ থাকে তাহলে সেটাও দূর হয়ে যাবে। সাত ঘোড়ার শক্তির মতো আপনার কাজ গর্বেতে গতি আসবে, সমস্ত কাজই আপনার সাফল্যের রূপ নেবে, শান্তিতে থাকতে পারবেন, ব্যবসার জায়গায় দ্রুত গতিতে ব্যবসা উন্নতি হবে, চাকরির জায়গাতে দ্রুত গতিতে আপনি চাকরিতে উন্নতি করবেন। যদি সূর্যদেবের সঙ্গে সাতটা ঘোড়া পূর্ব দিকের দেওয়ালে টাঙিয়ে রাখতে পারেন,
চার নম্বর বিষয় হচ্ছে লিভিং রুমে বা বসার ঘরে পাহাড়ের ছবি বা উড়ন্ত পাখির ছবি লাগিয়ে রাখুন। অর্থাৎ লিভিং রুমে বা বসার ঘরে পাহাড়ের ছবি বা উড়ন্ত পাখির ছবি লাগিয়ে রাখুন। দেখবেন আপনার সঙ্গে সকলের সম্পর্ক ভালো হবে, ওখানে বসে যে কাজ করবেন সেই কাজে সাফল্য মণ্ডিত হবে। এবং আরেকটি কথা মাথায় রাখবেন, শোবার ঘরের দেওয়ালে রাধা কৃষ্ণের ছবি ঝুলিয়ে রাখুন, এতে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক সৃষ্টি হবে। পঞ্চম যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো পুজোর উপকরণ। পুজোর উপকরণ যেমন ধূপ, প্রদীপ, ধূনা, মোমবাতি ইত্যাদি পুজোর উপকরণগুলি অগ্নিকোণে অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণে রেখে দিন, বাড়ি থেকে বাস্তুদোষ চলে যাবে। ষষ্ঠ যে বিষয় নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে বাড়ির উত্তর পূর্ব দিকে তুলসী গাছ বসান। উত্তর পূর্ব দিকে তুলসী গাছ বসানো সঠিক জায়গা বলে বাস্তুশাস্ত্র মতে মনে করা হয়। যদি আপনি অন্য কোনো দিকে তুলসী গাছ বসান তাহলে বাড়ির বাস্তুদোষ প্রকট হবে, তাই সঠিক দিকে তুলসী গাছ বসান আর বাড়িটি বাস্তুদোষ থেকে দূরে রাখুন। বাড়ির ছাদে কিংবা উঠোনে তুলসী গাছ বসালে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি চলে যাবে, পজিটিভ এনার্জি বিরাজ করবে। মনে রাখবেন তুলসী গাছ সব সময় বাড়ির উত্তর পূর্ব দিকে বসিয়ে রাখবেন। বাস্তুশাস্ত্র মতে বাড়িতে তুলসী গাছ বসানো শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার পরে পারে আমি আসবো আরেকটি নতুন বাস্তু টিপস নিয়ে। আমার এই বাস্তু টিপসের নাম হচ্ছে A1 বাস্তু। আপনারা দেখুন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নমস্কার।